नमस्कार, आमी देवजानी। आज आबार निये एशेछी नतून एकटा रेसिपी। आज बानाबो लाउ दिए टेंगड़ा माछ, एकदमी भिन्न स्वादेर एकटा रेसिपी। खूब सामान्य तेल मसला व्यवहार करे एई रान्नाटी करा हय, जा एई गरमेर जन्ये खूबी भालो ओ उपकारीओ बटे। लाउ खूबी उपकारी सब्जी, ताई एइभावे जदि माछेर झोल बानानो हय ताहले माछ ओ सब्जी किन्तु दुटोई खावा हय। আর এর সাথে আছে এই রান্নাটাকে আরও সুস্বাদু করার জন্য একটা সিক্রেট মশলার টিপস। তাহলে আজ বানাচ্ছি আমার সহজ পদ্ধতিতে লাউ দিয়ে ট্যাংরা মাছ। রান্নাটি করার জন্য আমি 400 গ্রাম দেশি ট্যাংরা মাছ নিয়েছি। এই সাইজের মাছ লাউ দিয়ে ঝোল করলে বেশি ভালো হবে। আমি মাছগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর 1/4 টিস্পুন করে লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে মাছে খুব ভালো করে মাখিয়ে 15 মিনিটের জন্য রেখে দিয়েছি। লাউ দিয়ে ট্যাংরা মাছ করার জন্য আমি একটা ছোট সাইজের লাউ নিয়েছি। লাউয়ের খোসা ছাড়িয়ে নিয়েছি ও খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ছোট ছোট টুকরো করে লাউ কেটে নেব। আমি ছোট সাইজের লাউ নিয়েছি, তাই পুরোটাই কেটে নিলাম। যদি আপনারা এর থেকে বড় সাইজের বা মাঝারি সাইজের লাউ নেন তাহলে অর্ধেকটা ব্যবহার করবেন। লাউ দিয়ে ট্যাংরা মাছের ঝোল এমনিতে খুব হালকা রান্না, কিন্তু এই রান্নাটাকে আরও সুস্বাদু করার জন্যে আমি একটা স্পেশাল মশলা বানিয়ে নিয়েছি। তার জন্যে 1টা শুকনো লঙ্কা ও 1 টিস্পুন গোটা জিরে মিডিয়াম হিটে ভেজে নিয়েছি। তারপর মশলাটাকে গুঁড়ো করে নেব। অবশ্যই খেয়াল রাখবো যেন মশলাটা বেশি পুড়ে না যায়, তাহলে কিন্তু এই রান্নাটার স্বাদ একদম নষ্ট হয়ে যাবে। কড়াইতে 1/2 কাপ সরষের তেল দিলাম। হাই হিটে তেল খুব ভালো করে গরম করে নেব। রান্নাটা সরষের তেলে করলে কিন্তু বেশি ভালো টেস্ট হবে। তারপর লো হিট করে দিয়ে মাছগুলো আস্তে আস্তে তেলে দিয়ে দিতে হবে। আমি একবারে সব মাছ ভাজিনি, দুবারে সমস্ত মাছগুলোকে আমি ভেজে নিয়েছি। মিডিয়াম হিটে করে নেব। মাছগুলোর 1 পিট ভাজা হয়ে গেলে আর 1 পিট উল্টে দেব। ট্যাংরা মাছ যেহেতু আঁশ নেই তাই এই মাছ একটু বেশি ফাটে, তাই অন্য পিঠে মাছগুলোকে উল্টে দিয়ে ঢাকা দিয়ে দিলাম ও হাই হিটে করে দিলাম। এতে মাছ খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর তেলও ছিটকে গায়ে লাগবে না। 2 থেকে 3 মিনিট পরে ঢাকা খুললাম, মাছ খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার একটা প্লেটে ভাজা মাছগুলো তুলে নিলাম। মাছ ভাজা হয়ে গেলে ওই তেলে 2টো তেজপাতা, 1টা শুকনো লঙ্কা, 1/2 টিস্পুন গোটা জিরে ফোড়ন দিলাম। লো হিটে রেখে ফোড়ন 30 সেকেন্ড ভেজে নেব। হাই হিটে করলে কিন্তু ফোড়ন পুড়ে যাবে। ফোড়ন ভাজা হয়ে গেলে কেটে রাখা সমস্ত লাউ দিয়ে হাই হিটে করে দেব। হাই হিটে লাউটা 2 মিনিট খুব ভালো করে ভেজে নেব। তারপর 1/4 টিস্পুন করে হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন লবণ ও 1/2 টিস্পুন চিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে দেব। লাউয়ে একদমই বেশি হলুদ দেবেন না, তাহলে কিন্তু হলুদের গন্ধ বেরোবে। আর অনেকটা লাউ দিয়ে যেহেতু এই মাছের ঝোলটা হচ্ছে তাই ভালো স্বাদের জন্যে আমি 1/2 টিস্পুন চিনি দিয়েছি। আপনারা চাইলে চিনিটা স্কিপ করতেও পারেন। এবার 6টা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। এতে মাছের ঝোলে সুন্দর কাঁচা লঙ্কা স্বাদ হবে। আপনারা ঝাল বুঝে কাঁচা লঙ্কা দেবেন। সব কিছু ভালো করে মিশিয়ে লো হিটে করে ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট বাদে ঢাকা খুললাম। লাউ বেশ ভালো সিদ্ধ হয়ে গেছে, লাউ থেকে অনেক জল বেরিয়েছে সেই জলে। এবার ওর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। মাছ খুব ভালো করে মিশিয়ে দেব। তারপর ঢাকা দিয়ে লো হিটে আরও 5 মিনিটের জন্য রেখে দেব। পাঁচ মিনিট পরে ঢাকা খুললাম। লাউ খুব ভালো সিদ্ধ হয়ে গেছে, আলাদা কোনো জল দেওয়ার দরকার নেই। লাউ থেকে যে জল বেরোবে তাতেই রান্নাটা হয়ে যাবে। মাছের মধ্যেও ঝোল মশলা খুব ভালোভাবে চলে গেছে।
আবারও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পরে ঢাকা খুলে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে দেব আর অবশ্যই লো হিটেই রাখব। এবার ভাজা মশলাটা উপর দিয়ে ছড়িয়ে দিলাম, সবকিছু আবারও ভালো করে মিশিয়ে দিলাম। লাউ থেকে অনেক জল বেরিয়েছিল, তাতে লাউ ও মাছ খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার মিডিয়াম হিটে করে কিছুটা কুচানো ধনে পাতা ছড়িয়ে দিলাম, ধনে পাতা ছড়িয়ে ভালো করে মিশিয়ে দিলাম। তারপর ঢাকা দিয়ে রাখবো পরিবেশনের আগে পর্যন্ত। আমার লাউ দিয়ে ট্যাংরা মাছ রান্না কমপ্লিট। আশা করি আমার সহজ পদ্ধতিতে বানানো লাউ দিয়ে ট্যাংরা মাছের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন, লাইক ও কমেন্ট করে আমাকে জানাবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আরও এগিয়ে যেতে সাহায্য করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজাবেন আমার সমস্ত ভিডিওর আপডেট পাওয়ার জন্যে। আপনাদের কোনো রেসিপির রিকোয়েস্ট থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারাও করে নেবেন প্লিজ। আপনারা ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। ধন্যবাদ।